আমার নাম রুদ্র রায়, আমি বুয়েট ইলেকট্রিক্যালে পড়তেছি কারেন্টলি, 18 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা এই গ্রুপে পুরো স্থিতিবিদ্যা গতিবিদ্যা দুইটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে করব এবং পুরাটা করব, একটু কম বাদ দিব না আমরা, যতগুলো চ্যাপ্টার যতগুলো আছে সবগুলাই। এন্ড তোমাদের যেহেতু ফিজিক্সে গতিবিদ্যাটা নেই, গতিবিদ্যা চ্যাপ্টারটা নেই, এই জন্য অনেকে প্যারা খায়, অনেকে করেনি। তারপরেও আমাদের ম্যাথমেটিক্সে আমরা অষ্টম নবম দুটা চ্যাপ্টারই সুন্দর করে করব, ঠিক আছে? আমরা ক্লাসটা শুরুর দিকে যাই এবং আমি প্রথমে কিছু কথাবার্তা বলে নিই যে আমরা অ্যাকচুয়ালি কোন বইটা ফলো করব এবং কেন বইটা ফলো করব। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে আমরা এখানে আমাদের দুইটা আমাদের সরি আমাদের ম্যাথ সেকেন্ড পেপার বইয়ের লাস্টের যে দুইটা চ্যাপ্টার, লাস্টের দুই মানে তোমার হচ্ছে অন্যতম কঠিন দুইটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বলবিদ্যার চ্যাপ্টার, তাই না? বলবিদ্যা এবং এই বলবিদ্যা টোটাল দুইটা পোর্শন, একটা হচ্ছে তোমার সে গিয়ে তোমার স্থিতিবিদ্যা এন্ড আরেকটা হচ্ছে তোমার গতিবিদ্যা, ঠিক আছে? বইয়ের অষ্টম অধ্যায়টা হচ্ছে তোমার স্থিতিবিদ্যা আর নবম অধ্যায়টা হচ্ছে আমাদের গতিবিদ্যা। সো আমরা দুইটা চ্যাপ্টারই পড়বো এবং শুরু থেকে শেষ পর্যন্ত ইচ এন্ড এভরি ম্যাথ আমি করাই দিব, তোমরা জাস্ট খাতা কলম নিয়ে বসবা এন্ড প্রত্যেক দিন যেভাবে আমরা সামনাসামনি অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ গুলোতে করি জাস্ট নোটটা বানাইস, কজ আমি এখানে অলমোস্ট তোদেরকে শখানিকের মতো ম্যাথ হয়ে যাবে, আমাদের যতগুলো ক্লাস আছে 19টা বা 16-17টা যে ক্লাসে নিব তো ম্যাথ অলমোস্ট 100 এর কাছাকাছি যাবে, 70-80 প্লাস ও ম্যাথ হতে পারে, প্রচুর ম্যাথ হবে। আর একটা কথা বলি, স্থিতিবিদ্যা গতিবিদ্যা চ্যাপ্টারটা বলা পায় অনেক বেশি ভয় পায়, তো ভয় পায় দুটা রিজন, একটা আছে ফিজিক্সে যখন আমরা এই বলবিদ্যাটা পড়ি মানে নিউটনের মেকানিক্স বা তুমি বলো গতিবিদ্যা যেটাই পড়ো না কেন, সেক্ষেত্রে থাকে কি শুধু প্রবলেম সলভিং থাকে, লাইক একটা ম্যাপ দেওয়া থাকে সেটাকে আমরা সলভ করি, আমাদের কোনো প্রমাণ দেখাইতে হয় না। কিন্তু ঝামেলাটা হচ্ছে যখন আমরা ম্যাথমেটিক্সে আসি, ম্যাথমেটিক্সে হিউজ লেভেলে প্রুফ, তোমরা যারা বই খুলে দেখতেছো, বই খুলে যারা মোটামুটি সেকেন্ড ইয়ার আছে বা ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ার উঠছে, এইচএসসি 23 ব্যাচ ওইটা না 21 আর হচ্ছে 22, এরা যারা আছে তারা নর্মালি মোটামুটি এটা জানি যে আমাদের এই দুইটা বইতে প্রচুর পরিমাণে প্রমাণ থাকে এবং আমরা বেসিক্যালি ওইগুলাকেই ফোকাস করে ম্যাথ গুলা করবো এন্ড বেশি বেশি প্রমাণ যে রিলেটেড জায়গা আছে ওইগুলো আমরা করব, দেন কিছু কিছু ম্যাথ আছে আমাদের প্রমাণ ছাড়া, তো ওইগুলো আমরা আস্তে আস্তে করব। এবং আমি তোমাদের এই চ্যাপ্টারটা করাবো পার্সোনালি, আমি যে বইটা থেকে ফলো করি বা আমি নিজের স্টুডেন্টদের যাদের ছিল তাদেরকে যে বইটা রেকমেন্ড করি, ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি যে স্যারের কাছে পড়তাম, ভাইয়ের কাছে, উনি আমাকে যে বইটা সলভ করাইছিলেন আমিও তোমাদেরকে সেই একই বইটাই রেকমেন্ড করব। তোমরা একটু কষ্ট করে বইটা ম্যানেজ করবা, ঠিক আছে? বইটা ম্যানেজ করার বলার কাহিনীটা হচ্ছে আমরা যে স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা করব এটা আমি করাবো তোমাদেরকে বলবিদ্যা বিচ্ছিন্ন গণিত, বইটার নাম বলবিদ্যা ও বিচ্ছিন্ন গণিত, বলবিদ্যা ও বিচ্ছিন্ন গণিত, বই রাইটার হচ্ছে তোমার হারুন রশিদ স্যার এন্ড এটা হচ্ছে তুমি 2012 এর আগের যে কোনো এডিশন হইলেই তোমার হবে, 2012 সালের আগে যে কোনো এডিশন তুমি নিতে পারলে সেটাই এনা, মানে 2012 সালের আগের যে কোনো একটা এডিশন নিলেই হবে। আমি বইটা তোমাদেরকে একটু দেখাই দিতাছি, বইটা হচ্ছে অনেকটা এরকম, অনেকটা এরকম না, এটাই আসলে বই, সবাই কি দেখতে পাচ্ছ ক্লিয়ার? এটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বলবিদ্যা বিচ্ছিন্ন গণিত, প্রফেসর হারুনর রশিদ স্যার, আমি নামটা একটু ভুল লিখছি হারুনর রশিদ দিয়ে, হারুনর রশিদ স্যার, বইটা দেখতে অনেক ছোট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়া তোমার যে কোনো মানে আমাদের যে সমস্ত মফস্বল শহর বলো বা নিউ খেত যেখানে যাও না কেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মোটামুটি তুমি হচ্ছে গিয়া পুরাতন যে বইয়ের দোকান আছে পুরাতন বইয়ের দোকানে গেলে এগুলো পেয়ে যাবা, দাম বেশি না, 60 টাকা বা 70 টাকা নিতে পারে, পারলে একটু কমাইতে হবে, বার্গেনিং করে আরো কমাই নিতে পারবি এন্ড জিনিসটা আরো বেটার হবে, ঠিক আছে? টিনের চালে চিল প্যারানাই চিল, ওকে পোলাপাইন অনেক চলে আসছে, আমাদের শুরু করা উচিত, বহুক্ষণ ধরে আমরা কথা বলতেছিলাম, একটু প্রথম দিকে দেরি হয়ে গেছে। তো বলবিদ্যা বিচ্ছিন্ন গণিত হারুনর রশিদ স্যারের বইটা আমরা ফলো করব, আমি মেনত এই বইটা পছন্দ করি, ফলো পছন্দ করি না বলতে আমি ফলো করি এটা, এটার রিজাল্টটা হচ্ছে দুইটা, একটা কাহিনী হচ্ছে যে 2013 এর পরে বুয়েট বা বাংলাদেশের আদার ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে যে সমস্ত কোশ্চেন পিক আপ করে সবগুলো কোশ্চেন না বাই ডিফল্ট এই বইটার উদাহরণ অথবা তুই অনুশীলনী যেটাই বলিস না কেন সেখান থেকে পিক আপ করে, এবং মজার বিষয় হচ্ছে তুমি যদি এখানকার অঙ্কগুলো সব করে থাকো এবং তোমার কাছে একটা সুন্দর নোট খাতা থাকে কয়েকদিন পর পর তোমাকে দেখতে হবে নোট খাতাটা, এবং দেখার পর যে জিনিসটা হবে সেটা হচ্ছে দেখতে দেখতে মেমোরাইজ বলতে পারো, বুঝে মেমোরাইজ যেটাকে আমরা বলি, সেটা করে তোমাকে আয়ত্তে আনতে হবে ম্যাথ গুলা। এইটা ছাড়া আর স্থিতিবিদ্যা গতিবিদ্যায় কোনো সলিউশন নাই যে ভাইয়া আমরা কিভাবে সলভ করব মানে কিভাবে পারদর্শী হব,
আরেকটা রিজন, যে রিজন আরেকটা মানে ওয়ে যেটা হচ্ছে কি, আমাদের ভাইয়া ফলো করতেন সেটা হচ্ছে এরকম যে উনি প্রত্যেকদিন পড়াইতেন। মনে করো আজকে আমি তোমাকে পড়াচ্ছি 10টা 12টা বা 15টা ম্যাথ আমি তোমাকে করাইলাম, অতগুলো ম্যাথ হয়তো বা অনলাইনে সম্ভব না, কজ তোমাদের কমেন্ট দেখতে হবে, কেউ দেখতেছে না কিনা, মাঝে ব্লার হয়ে যেতে পারে বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে। 10টা বা 15টা ম্যাথ আমরা এখানে করাই দিব। সো নেক্সট দিন মানে পরবর্তী যেদিন ক্লাস আসে, ক্লাসের প্রথমে ভাইয়া হচ্ছে যে কাজটা করতেন, আমাদের 6টা বা 7টা ম্যাথ দিতেন যে তুমি আগের দিনের পড়াটা করছো কিনা। এটা একটা সত্যি বিষয়, মানে সত্যি কথা, সেটা হচ্ছে যে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আর অর্গানিক কেমিস্ট্রি, এই তিনটা চ্যাপ্টার, এই তিনটা জিনিস যদি তুমি পূর্বের দিনের পড়াটা না করে নেক্সট লেকচার অ্যাটেন্ড করো, তাহলে হচ্ছে যে ঝামেলাটা হবে, তুমি না ভালো মতো স্টুডেন্টটা ধরতে পারবে না, এন্ড এটা তোমার পড়ালেখা অনেক হ্যাম্পার করবে। সো আমি রেকমেন্ড করবো যারা হচ্ছে আমাদের সাথে এই যে 16 বা 17টা ক্লাসে জার্নিটা কন্টিনিউ করতে চাচ্ছ, প্রথম দিনে থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত, আমি চাইবো আমার নির্দেশনা অনুযায়ী তোমরা চলো, এন্ড হোপফুলি একটা ভালো ভালো একটা বেসিকও পাবা, একটা ভালো সাজেশনও পাবা, একটা ভালো ওয়েও পাবা যে কিভাবে তুমি এই চ্যাপ্টারটা করতে পারো। এটা খুব একটা কঠিন চ্যাপ্টার না, ম্যাথমেটিক্সের কোনো চ্যাপ্টারই কঠিন না, জাস্ট প্র্যাকটিসটা হয় না অ্যান্ড প্রপার প্রিপারেশন থাকে না। সো আমি রেকমেন্ড করব এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট একটু বুদ্ধি খাটায় প্রতিদিনের পড়াটা প্রতিদিন করিস, তাহলে আর কি খুবই উপকার হবে। প্রচুর গরম পড়ছে না? সো বইয়ের নাম তো বলে দিলাম এবং স্থিতিবিদ্যা গতিবিদ্যা নামও বললাম, এবং এটার ইম্পর্টেন্স বলার আসলে কোনো অপেক্ষা রাখে না। প্রত্যেক বছর বুয়েটে 20টা অঙ্কের মধ্যে তোমার একটা বা দুইটা অঙ্ক তো অবশ্যই, দুইটা অঙ্ক অবশ্যই দুইটা চ্যাপ্টার থেকে থাকে। যেমন আমি 2018 ব্যাস আমাদের ব্যাসে দুইটা অঙ্ক ছিল, কোনো কোনো সাল তিনটা অঙ্ক আসে, তিনটা অঙ্ক দ্যাট মিনস তোমার 30 মার্ক আসে। এবং মজার বিষয়টা হচ্ছে এই অঙ্কগুলা না তুমি বারবার প্র্যাকটিস করা ম্যাথই তোমাকে দিবে, হুটাট করে নতুন কোনো ম্যাথ দেয় না। আমার দেখার মধ্যে 15 সালে পরীক্ষায় একটা অঙ্ক আসছিল, তাছাড়া তার আগে 13 সালের পর থেকে এই 2019 সাল পর্যন্ত কখনো কোনো ম্যাথ এই দুইটা টপিকে বইয়ের বাইরে দেয় নাই। যে তুমি করে গেছো, তোমার প্র্যাকটিস আছে বা তোমাকে অ্যাডমিশন টাইমে করানো হয়েছে, এগুলার বাইরে তুমি পাইছো, এটা কখনো হয়নি আর হবেও না। কজ এই ম্যাথ গুলা না বানাই দিলে পরীক্ষার হলে সলভ করে দেওয়ার মতো অতটা টাইম বা ক্যাপাবিলিটি আমাদের থাকে না, ঠিক আছে? মানে তুমি যদি বললা ভাই আমি প্র্যাকটিস করবো কোথা থেকে, বা তোমাদের বইয়ের অলমোস্ট 150 কাছাকাছি ম্যাথ আছে, ওইটা ভালো মতো করো, ওই দিকে থেকে ভালো মতো বুঝে রাখো, দ্যাটস ইট। সো আমি বইটা রেকমেন্ড করছিলাম, রেকমেন্ডটা তোমরা সবাই বলে দিলাম যে পুরাতন বইয়ের দোকানে পাবি, নতুন বইয়ের দোকানে যে খোঁজাখুঁজি করিস না, 12 সালের আগের এডিশন 8, 9, 7 এটাই পাবি, 3, 4 হলেও সমস্যা নাই, বইয়ের খুব একটা চেঞ্জ নাই। স্যারের নাম হারুনুর রশিদ স্যার, বইয়েরটার নাম হচ্ছে বলবিদ্যা বিচ্ছিন্ন গণিত। সো আমরা চলো দেখি যে চ্যাপ্টারে আমাদের কি কি টপিকস দেখতে হবে, ঠিক আছে? সো প্রথম হচ্ছে আমরা নাম দিলাম স্থিতি বিদ্যা, আমরা নাম দিলে বইয়ের চ্যাপ্টারের নামই দাঁড়াচ্ছে স্থিতি বিদ্যা। সো আমি যে জিনিসটা পছন্দ করি যে আমি একটা অধ্যায় পড়বো, তো আমার এখানে কি কি জিনিসের সাথে ডিল করতে হবে সেটা আমাকে আগে জেনে রাখা দরকার। সেটা হইতেছে আমরা প্রথমে দেখব বলের সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। সো এটা বেসিক্যালি আমরা কিসের জন্য পড়বো? এটা আমরা হচ্ছে গিয়ে লব্ধি নির্ণয় সংক্রান্ত রাশিমালার জন্য পড়বো। লব্ধি নির্ণয় বিভিন্ন টাইপের লব্ধি থাকবে, সেটা নির্ণয়ের জন্য পড়বো বলের সামান্তরিক সূত্র। শুধু বলের সামান্তরিক সূত্র না, বলের উপাংশ বিভাজন, এটা দিয়ে আমরা লব্ধি নির্ণয় করা শিখব, উপাংশ বিভাজন। তারপরে হচ্ছে গিয়া তোমার কি শিখব বলো, বলের ত্রিভুজ সূত্র, বলের ত্রিভুজ সূত্র। তারপরে হচ্ছে বলের লামির বলের বিপরীত ত্রিভুজ সূত্র, বল ত্রিভুজের বিপরীত উপপাদ্য এটাকে বলে বিপরীত ত্রিভুজ সূত্র। তারপরে আমরা কি পড়বো এখান থেকে বলো, তারপরে আমরা এখান থেকে পড়বো লামির উপপাদ্য, লামির উপপাদ্য। তারপরে আমরা পড়বো সদৃশ সমান্তরাল বল, ঠিক আছে? সদৃশ সমান্তরাল বল। তো এই যে বোর্ডে বোর্ডে আমি যে 6টা টপিক লিখছি, 3 আর 3 6টা 6টার মধ্যে মনে করো প্রথম যে দুইটা আছে এটা হচ্ছে 8-এর এ, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে 8-এর বি, আর লাস্টের দুইটা হচ্ছে তোমার 8-এর সি। অ্যাকচুয়ালি বলে ত্রিভুজ সূত্রটা এর আন্ডারে চলে যায়, এটা হচ্ছে 8-এর সি তে পড়বো। এইটার অ্যাপার্টে তোমাদেরকে আমি আরো এক্সট্রা দুইটা টপিক পড়াবো, সেটা হচ্ছে ভ্রামক, ভ্রামকের কিছু ম্যাথ আছে, আর হচ্ছে যুগলের ম্যাথ, আর হচ্ছে তোমার কিছু ভর কেন্দ্রের সরণ রিলেটেড ম্যাথ, ভার কেন্দ্র বা ভর কেন্দ্রের সরণ। এই যে টপিক গুলো বোর্ডে লিখছি, দেখো তো দেখতে পাচ্ছ কিনা সবাই সুন্দর মতো করে, যে টপিক গুলো আমি বোর্ডে লিখছি এই টপিক গুলো আমরা পড়বো। এবং তোমাদেরকে যে বইটা আমি রিকমেন্ড করছি বইয়ের সিকোয়েন্সটা আলাদা, ওই বইয়ের প্রথম অধ্যায় মানে প্রথম পোর্শনের দিকে 2-এর এ বি সি এরকম ভাবে গেছে,
টুয়ের এ টুয়ের বি হচ্ছে আমাদের এই চারটা, আর লাস্টেরটার জন্য আবার হচ্ছে নতুন চ্যাপ্টারটা শুরু করছে থ্রি এ থ্রি বি। সো যারা হারুন স্যারের বইটা পড়বা, হারুন স্যারের বইটা আমার সাথে সাথে ফলো করবি, তাদের জন্য বলবো এই যে এটা হচ্ছে টু এর এ চ্যাপ্টার, আর এটা হচ্ছে টু এর বি চ্যাপ্টার, আর এখানে হচ্ছে থ্রি এ আর থ্রি বি কিছু অঙ্ক আছে, থ্রি বি মিলাই ঝিলাই হচ্ছে এই চ্যাপ্টারটা, মানে সদৃশ সমান্তরাল বলের যে রিলেটেড চ্যাপ্টারটা আছে। এটা হচ্ছে হারুন রশিদ স্যারের বই, আর যদি কারো কাছে বইটা না থাকে, কেউ যদি ইউজ করতে পছন্দ না করো বা খুঁজে না পাও, তাদের জন্য হচ্ছে কেতাবুদ্দিন স্যারের বই। আর আমি যে কাজটা করব, তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি হচ্ছে যে সুন্দর করে বইয়ের আমার কাছে যে বইটা আছে ওই বইটার আমি পিডিএফ বানায় দিয়ে দাও, ট্রাই করবো, ঠিক আছে, যে কিভাবে অ্যাড করে দেওয়া যায় যাতে তোমরা দেখতে পারো। এন্ড আমি রেকমেন্ড করবো সবাই একটু কিপটেমি না কইরা, ঈদে তো অনেক টাকা সালামি পাবি, তো সালামি টাকাগুলোর মধ্যে থেকে কিছু টাকা দিয়ে একটু পিডিএফটা তুই হচ্ছে গিয়ে প্রিন্ট করে নিস, তাহলে তোর জন্য বেটার হবে। প্রথমে হচ্ছে আমরা স্থিতিবিদ্যার চ্যাপ্টার এইট এর এটা শুরু করব, ঠিক আছে, এইট এর এ বলতে পারো, আর হারুন স্যারের বইয়ে কোনটা বলো টুয়েলভ, এই দুটা চ্যাপ্টার। এখন তোমাকে ফার্স্টে এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের কিছু সূত্র সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, দেন আমরা ম্যাথমেটিক্সে যেতে পারবো, ঠিক আছে। তো সূত্র নিয়ে প্রথমে কোন সূত্র, প্রথমে সূত্রটা হচ্ছে তোমার আমার সবার পরিচিত কি সূত্র বলো, বলের সামান্তরিক সূত্র, বলের সামান্তরিক সূত্র। এবং মজার বিষয়টা হচ্ছে একটা কথা দেখ, আমাদের বইয়ে ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টরের চ্যাপ্টারে পড়ছি আমরা এটা বলে সামান্তরিক সূত্র, পরবর্তীতে গতিবিদ্যার ক্ষেত্রে সূত্রটা অনেক ইউজ হয়েছে, নবীন ওগ্রামেতে আরো বেশি ইউজ হয়েছে, ম্যাথমেটিক্সে যখন আমরা আসব স্থিতিবিদ্যার টু এর এ চ্যাপ্টার আর গতিবিদ্যার নয় এ চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টারেই তোকে বলে সামান্তরিক সূত্রের সাথে ডিল করতে হবে। এই চ্যাপ্টারটাতে বল নিয়ে কাজ করব, ওই চ্যাপ্টারটাতে বেগ নিয়ে কাজ করব, জিনিস সেম, সূত্র সেম, জাস্ট টপিক দুটো একটু আলাদা থাকবে, জাস্ট নামটা একটু আলাদা থাকবে, আর কিচ্ছু না। তো জিনিসটা কি ছিল বলে সামান্তরিক সূত্র, জিনিসটা ছিল এরকম যে তোমার কাছে একটা নির্দিষ্ট পয়েন্ট, এটা একটা পয়েন্ট, কি এটা, এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে যদি একটা বল এদিক বরাবর ক্রিয়া করে, মনে করো বলের নাম দিলাম কি আমরা পি বল, আরেকটা বল যদি এদিক বরাবর ক্রিয়া করে এই বলটার নাম দিলাম আমরা কি বল, কিউ বল, তাহলে দুইটা বলের লব্ধি বলটা হবে মাঝখানে কোন একটা জায়গাতে, তাই না। যদি আমরা এরকম বলছি যে একটা নির্দিষ্ট পয়েন্ট পি, এই নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যদি একটা বল এদিক বরাবর ক্রিয়া করে, দ্যাট মিনস ওই দিক বরাবর, কি সুন্দর করে চলে যাচ্ছে, এদিক বরাবর একটা বল ক্রিয়া করছে, এবং তার সাথে কত কোণে বলো, কোনটা কত, টোটাল আলফা কোণে যদি আমাদের আরো একটা বল ক্রিয়া করে সেই বলটা কি কিউ বল, তাহলে দুইটা বলের লব্ধি হবে আর, তাহলে দুইটা বলের লব্ধি কত আর, এবং সেই আর এর সাথে রিলেশনটা কি, লব্ধি বল আর এর সাথে রিলেশনটা কিরকম, রিলেশনটা হচ্ছে এরকম, আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাই না। এটা জাস্ট ছোট্ট একটা সূত্র ছিল, আমি তোমাদেরকে ভেক্টর পড়াইতে যাওয়ার মতো অত ডিটেলস এ যাবো না, কারণ ওগুলা যায় না, আমার কোন লাভ নেই স্থিতিবিদ্যা গতিবিদ্যার ম্যাথের চ্যাপ্টার করার জন্য, ওইটা ফিজিক্স এ করতে গেলে তখন বোঝা লাগে, পিচ্চি হলে তখন বোঝা লাগে। আমরা মোটামুটি ক্লাসটা করাবো যারা সেকেন্ড ইয়ার আছে অথবা নিউ সেকেন্ড ইয়ার আছে তাদের মতো টপিক তাদের আন্ডারে, তো আমরা এগুলো জানি সূত্রগুলো কি হবে। সো দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এটা নিয়ে খুব একটা বেশি মানে অহেতুক কিছু নাই, দুইটা বল, দুইটা বল দুটো হচ্ছে পি বল আর কিউ বল, তার একটা নির্দিষ্ট পয়েন্টে ক্রিয়া করছে, কত গোনে ক্রিয়া করছে, আলফা গোনে ক্রিয়া করছে, তখন তাদের লব্ধি হইছে আর, আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এবং এটার যখন আমরা মান বের করি, মান সমান সমান কত বল, আর স্কয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা, আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এবং যদি এই টাইলের সাথে কত গোন ক্রিয়া করে, থেটা কোণ ক্রিয়া করে, অর্থাৎ লব্ধি যদি যে কোনো একটা ভেক্টর, এখানে আমি কাকে বলতেছি পি ভেক্টর, লব্ধি যদি পি ভেক্টরের সাথে থেটা কোণ ক্রিয়া করে, তাহলে লব্ধির দিক কত হবে, দিক হবে হচ্ছে ট্যান থেটা সমান সমান, মনে আছে, যার সাথে ক্রিয়া করতেছে সে বাদে অপর যিনি আছে, অপর কে আছে, কিউ আছে, অপর কে আছে, কিউ আছে, সে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, এটা কি, এটা হচ্ছে লব্ধির মান, এটা কি জিনিস, এটা হচ্ছে গিয়ে তোমার লব্ধির মান, এটা কি জিনিস, এটা হচ্ছে লব্ধির মান, আর এটা হচ্ছে এইটা না বেসিক্যালি এই থেটাটা, থেটা হচ্ছে কি বলো লব্ধির দিক, লব্ধির দিক, বুঝছস, সবাই কি বুঝতে পারছস,
খুব সিম্পল একটা জিনিস, এটা আসলে খুব একটা বড় কিছু না, আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা মাথা ঘামানোর পক্ষে না, কারণ জিনিসটা খুবই ইজি। তোমার কাছে একটা ভেক্টর আছে পি, একটা ভেক্টর আছে কিউ, এটা একটা বল, এটা একটা বল, দুইটা বলের মধ্যবর্তী লব্ধি, মধ্যবর্তী কোন একটা জায়গায় তাদের লব্ধি ক্রিয়া করবে। সূত্র হচ্ছে আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, আর এখানে লব্ধির দিক থেটা হলে ট্যান থেটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। তোমরা যদি এর প্রুফ শিখতে চাও বইলো কমেন্টে শিখাবো না, কিন্তু প্রুফ শিখা তোমার কোনো লাভ নাই, এবং সেই প্রুফটা তোমরা সবাই জানো কিভাবে কিভাবে আসে। চলো তোমাদের একটা ছোট্ট প্রুফ দেখাই কিভাবে আসতে পারে। আচ্ছা প্রুফটা দরকার নেই আমাদের, প্রুফ দিয়ে এখানে এইটার প্রুফ শেখার কোনো প্রয়োজন বোধ নাই। তো জাস্ট ছোট্ট টপিক গুলা একটু লিখে রাখ রিকল টাইপের, এটা আমরা ফিজিক্স, এটা আমরা ফিজিক্স এর ক্ষেত্রে হাজার হাজার বার পড়ছি, ম্যাথে অনেকবার দেখবো। সো বেসিক্যালি এটার প্রুফ নিয়ে অতটা বেশি ঝামেলা নাই। সো মুছে দিই, মুছে দিয়ে এটা যারা যারা তুলছো খুব সুন্দর। তো আমরা কি বলতেছিলাম যে আমাদের কাছে দুইটা বল আছে, একটা পি বল একটা কিউ বল, আর এটা হচ্ছে তাদের লব্ধি, লব্ধিটা হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর সমান সমান কি আসতেছে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এইবার আমরা হচ্ছে লব্ধির মান, মান বলতে কি বুঝাচ্ছে, যে একটা বল এইটা হচ্ছে আমাদের আর, আর এর উপর ভেক্টর থাকা মানে এটা একটা ভেক্টর নির্দেশ করে, দ্যাট মিন্স তার একটা মানও আছে তার একটা দিকও আছে। তো আমি হচ্ছে এটা আলাদা ভাবে মান বের করতে চাই, আমি হচ্ছে আলাদা ভাবে এটার দিক বের করতে চাই। তো মান বের করার জন্য আমরা সূত্র দেখছিলাম, সূত্র অনেক ভাবে আসছে, উপাংশ সূত্র থেকে আমরা বের করতে পারি অথবা ডট গুণন করে বের করতে পারি। যেমন মনে কর তোর কাছে একটা ভেক্টর আছে আর, সেটাকে তুই আবার আর দিয়ে ডট গুণন করলি, তাহলে এই পাশে কত হবে দেখো তো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটাকে গুণ করতেছি কত দিয়ে আমি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর দিয়ে আমি ডট গুণন করে দিচ্ছি। তাহলে এবার দেখো তো এই যে এই দুটাকে ডট গুণন করলে কত হবে বলে ফেলা, আর স্কোয়ার কস কত, জিরো ডিগ্রি। কেন জিরো ডিগ্রি, একটা ভেক্টর তো আর, তার সাথে যদি আবার সে আমি আর কেই গুণ করি, মানে এটা একটা ভেক্টর আমার আর, তাকে যদি আমি আর দিয়েই গুণ করি, তাহলে দুইটা আর ভেক্টরের মাঝখানে কি কোনো কোণ আছে, এই কোণের মান কত, জিরো ডিগ্রি না, কারণ একই দিকে দুজন ক্রিয়া করতেছে, তাহলে দুজনের মধ্যে কি কোনো কোণ আছে, তো দুজনের মধ্যে কিন্তু কোনো কোণ নেই, তার মানে থিটার ভ্যালু জিরো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আর স্কোয়ার কস জিরো ডিগ্রি, কস জিরো ডিগ্রির মান কত আমরা জানি না, আমরা জানি অবশ্যই জানি কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান। এবার এটাকে ডট গুণন করো, ডট গুণন করলে কি আসবে দেখো, পি ভেক্টর ডট পি ভেক্টর প্লাস পি ভেক্টর ডট কিউ ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর, ঠিক আসবে দেখো, পি স্কোয়ার প্লাস এটাকে করলে কত হবে কিউ স্কোয়ার, আর বাকি পি ডট কিউ আর কিউ ডট পি দুটা রাশিমালাই সেম। আমরা কি জানি যে ভেক্টরের ডট গুণন থেকে আমরা জানি কি, যে দেখো পি ডট কিউ করলেও যা পাবা কিউ ডট পি করলেও সেম জিনিস পাবা, এবং সেটা কত, সেটা হচ্ছে টু, সরি এটা আসবে কত দেখো, কিউ পি বা পি কিউ কস থেটা, কিউ পি বা পি কিউ কস থেটা। তাহলে এখানে এরকম কয়টা আছে, দুইটা আছে, এই জন্য আমরা কত পাচ্ছি, টু পি কিউ কস থেটা, ঠিক আছে। এইটা হলো আমাদের সূত্র দাঁড়ায় গেল। সো এই জিনিসটা ছিল, এই জিনিসটা একটু ছোট্ট মতো প্রুফ আমি দেখাই দিলাম যে ডট গুণন থেকে আসতে পারে, আরো অনেক ভাবে আসে, ম্যাথ করার সময় আরো দেখাবো। এটা হচ্ছে দিক, এটা হচ্ছে গিয়ে তোমার দিকের ভ্যালু, মানে তোমার হচ্ছে লব্ধির মান আর লব্ধির এটা হচ্ছে দিক। সো দিক নিয়ে অনেকে ঝামেলা পাকাইছে, ভাই কেউ ঝামেলা পাকাবি না, জিনিসটা খুবই ইজি। মানে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, ম্যাথমেটিক্স যত ইজিলি ভাবে তুমি নিবা তত তোমার ম্যাথগুলো করতে ইজি লাগবে। লাইক এখানে যদি আমি বলতেছি যে আর ভেক্টর পি এর সাথে কি কোণ উৎপন্ন করছে, থেটা, তাহলে ট্যান থেটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, ট্যান থেটা সমান সমান অপর যিনি আছে সিনি ইন্টু সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে, সুন্দর, বুঝছি, অবশ্যই বুঝছি, কারণ আমরা জানি এগুলো খুবই ইজি ইজি টপিক, এগুলো দিয়ে আমাদের কিচ্ছু হবে না, বাট জাস্ট বেসিকটা শুরু, মানে ম্যাথমেটিক্স শুরু করার আগে আমাদের বেসিক গুলো লাগবে, সেটা আমরা একটু একটু করে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো আমি সূত্রগুলোকে একটু পরপর লিখবো। তো প্রথমে কি দাঁড়াইলো, প্রথমে হচ্ছে যে দেখলাম দুইটা ভেক্টর পি ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর, তাহলে তাদের লব্ধিটা হচ্ছে কি ছিল, আর ভেক্টর, মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আমরা কি লিখতে পারি, আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আর এই কোণটা যদি আমাদের থেটা হয়, মানে লব্ধি যদি পি এর সাথে থেটা কোণ ক্রিয়া করে তখন কি হবে, তাহলে এখানে লিখে ফেলো সূত্রগুলা, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা বাই, এবং দিক কি হবে বলো, দিক সমান সমান ট্যান থেটা সমান সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা, বুঝছো। আচ্ছা এবার আসো, এটার কিছু কিছু কেস আছে, কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার ওয়ান।
তোমার বন্ধু এসে তোমাকে বললো যে দেখ বন্ধু, আমি একটা আমা আমি সরি দিছে, এভাবে চিন্তা কর, লাইক তোরা দুটা বন্ধু মিলে আরেকজনকে পিটাইতে গেছস, এখন তার ফেসটা হচ্ছে এদিক বরাবর, ঠিক আছে? এটা মনে করো তার ফেস, আচ্ছা চোখ তো এদিক থাকবে না, ওর উপরে চোখ আছে, এটা তার নাক, এটা হচ্ছে তার মুখ। এখন কি করলা যে তুমি হচ্ছে তুমি তোমার ফ্রেন্ড প্রথমে তাকে এই বরাবর একটা ঘুষি মারলা, ঠিক আছে? এরপরে তোমার যে দ্বিতীয় বন্ধু আছে তাকে তুমি নিয়ে গেছিলা মারামারি করা নেওয়ার জন্য, সেও তাকে এই দিক বরাবর একটা ঘুষি মারলো। তো বেচারা যে বেচারা যে লোকটা ছিল সে কি দুই দিক বরাবরই ঘুষিটা পাচ্ছে, এবং তাদের ক্ষেত্রে যেহেতু আমরা কি দেখতেছি যে এটা একটা বল প্রযুক্ত বলের এদিক বরাবর, প্রথম বন্ধু কর্তৃক প্রযুক্ত বল এদিক বরাবর, দ্বিতীয় বন্ধু কর্তৃক প্রযুক্ত বল এদিক বরাবর। তাহলে দুইটা বন্ধুর যে প্রযুক্ত বল তাদের মধ্যবর্তী কোণ কত? আলফার মান 0 ডিগ্রি, না কারণ দুটা তো একই দিকে আছে। আচ্ছা একটা কথা বলি, এই যে দিকটা আমরা বের করতেছি কিভাবে, একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে এই একজন এদিক বরাবর যাচ্ছে, আরেকজনও এদিক বরাবর যাচ্ছে, তো দুইজনের দিকই তো একই দিকে। তো এই যে আলফাটার মান কত হবে এখন? 0। যদি এরকম হইতো যে বন্ধু এদিক বরাবর ক্রিয়া করতেছে, আরেকটা বল এদিক বরাবর ক্রিয়া করতেছে, তাহলে আলফার মান সামথিং কিছু একটা হবে, আমি জানি না। ধরো এদিক বরাবর ক্রিয়া করতেছে তখন এটা আলফা, যদি এদিক বরাবর ক্রিয়া করে তাহলে আলফাটা কত হবে? এক্সাক্ট 180 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা একটু জাস্ট দেখতে যাচ্ছি যে আলফার মান যখন আমাদের বিভিন্ন রাশিমালা হয় তখন জিনিসটাকে আমরা কিভাবে বের করি। তো কেস নাম্বার 1, যখন আলফা ইকোয়ালস টু 0 মানে দুইটা বল একই দিকে ক্রিয়াশীল, এটা মুছে ফেললাম। কেস নাম্বার 1, দুইটি বল একই দিকে ক্রিয়াশীল। কেস নাম্বার 1 কি জিনিস বলো? দুইটি বল যখন একই দিকে ক্রিয়াশীল হবে তখন কি হবে? তখন দুইটি বল একই দিকে ক্রিয়াশীল, মানে এ ওই দিকে যাচ্ছে আরেকজন এদিকে যাচ্ছে। দুইটা বল যখন একই দিকে ক্রিয়াশীল তখন আলফার ভ্যালুটা কত বলো? আলফার ভ্যালু হচ্ছে 0। এবার সুন্দর করে আলফার ভ্যালুটা এখানে বসাইলে দেখ কি আসে। আলফার ভ্যালু যদি 0 হয় তাহলে আর স্কোয়ার আর সমান সমান কি পাবো আমরা? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ cos 0°, 2PQ cos 0°। তাহলে cos 0° মান কত? 1। তাহলে cos 0° মান যদি 1 হয় তাহলে পরে কি পাচ্ছি? এখানে এটার মান 1, তাহলে আমরা কি পাচ্ছি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ। দেখো তো এই জায়গাটাকে এখন আমরা হোল স্কোয়ার ফর্মে বলতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB। তাহলে আসতেছে কি আমাদের? আসতেছে হচ্ছে এইরকম যে লাইক পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, সুন্দর মতো করে আর সমান সমান কি পাবি তুই? পি প্লাস কিউ। আর সমান সমান কি পাচ্ছি আমরা? পি প্লাস কিউ। তো আমি চাচ্ছিলাম এক জায়গায় সূত্রগুলোকে লিখে ফেলাইতে, একটু ভাঙায় দেখাইলাম যে কিভাবে আসে। তুমি যদি এটা বুঝো, বুঝে থাকো অবশ্যই বুঝছো, একটু ইজি জিনিস কে না বুঝবে। তা আলফার ভ্যালু যদি 0 হয় তখন লব্ধি কত হবে বল? দুইটা ভেক্টরের মানের যোগফল। দুইটা ভেক্টরের কি বলো? মানের যোগফল। এবং এটা তো গেল লব্ধির মান, তারপরে আমরা দিক নিয়ে আলোচনা করব। এটা মুছে দিলাম, ঠিক আছে? জাস্ট আলফাটা 0, আমরা সূত্র বসাইছি, তুলনা করছি, দেন মানটা পেয়ে গেছি। এবার আসো ট্যান থেটা সমান সমান কি? ট্যান থেটা সমান সমান আমি আগেই বলে নিছি, আলফার ভ্যালু যদি 0 হয় তখন কি হবে দেখ? কিউ সাইন কত? 0° বাই পি প্লাস কিউ কস 0°। তো উপরে যদি 0 থাকে তাহলে অবশ্যই 0, তাহলে নিচে যাই থাকুক না কেন তার নিয়ে কোনো কাজ কাম নেই, তাহলে অ্যান্সারটা আসবে 0। ট্যান কত ডিগ্রির মান? 0। ট্যান 0° মান 0, তার মানে এই থেটা সমান সমান কত হবে? 0 হবে। এবং এদের দিকটা কি? এদের দিকটা আসলে কি হবে? তো এবার একটা জিনিস একটু খেয়াল করো, দুইটা বস্তুর দিক যেহেতু একই দিকে, কোশ্চেনের আগে সুন্দর করে বলেই দেওয়া ছিল, ফাফা আমি আর তুমি মিলে কি করলাম? থেটাটা বের করলাম। কোশ্চেনে বলেই দিয়েছে যে দুইটি বল একই দিকে ক্রিয়াশীল হলে আলফার ভ্যালুটা 0 এবং তাদের লব্ধিটা হবে তখন কত বল? আর সমান সমান পি প্লাস কিউ। এটা ছিল আমাদের কেস নাম্বার 1। কেস নাম্বার 1 কি জিনিস বললাম? যে দুইটি বল যদি একই দিকে ক্রিয়াশীল হয়, ঠিক আছে? এরপরে আসো কেস নাম্বার 2। কেস নিয়ে পড়ালেখা করতেছি আমরা, বলতেছে যে দুইটি বল যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, দুইটি বল যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, দুইটি বল যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়,
দুইটি বল যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন কি হবে? দেখো তো বলছে কি, দুটি বল যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, আই গেস তোরা উপরে টুকু লিখে ফেলাইছো, তাহলে আমি হচ্ছে এই দিকটা থেকে একটু মুছে দিই। যদি দুটি বল বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই একটা পয়েন্ট, ঠিক আছে? তো সেই আগের উদাহরণ, এই হচ্ছে তুমি সেই যাকে মারতে যাচ্ছ সেই মহাশয়, এই হচ্ছে সে। এবার তোমার দুজন দুজন বন্ধুকে তুমি নিয়ে গেছো, দুজন বন্ধুকে নিয়ে যাওয়ার ফলে একজন কি করতেছে, একজন হচ্ছে এদিক দিয়ে ঘুষি মারবে আর একজন প্ল্যান করছো যে এদিক থেকে ঘুষি মারবে। সো দুজন কি করতেছে, দুইটা বিপরীত দিক দিয়ে ঘুষি মারার ট্রাই করতেছে। তো যথারীতি কি দাঁড়াইতেছে, পি বলটা হচ্ছে এদিক বরাবর, কিউ বলটা হচ্ছে এদিক বরাবর, ঠিক আছে? অবশ্য ঘুষি মারামারি উচিত না, দুই দিন পরে ঈদ, ঈদের সময় গোলাগুলি করবা সব কিছু ভুলে টুলে। সো বেসিক্যালি কি দাঁড়াইতেছে যে একটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমার এ বিন্দু, এ বিন্দু থেকে একটা বল পি এর দিকে ক্রিয়াশীল আর একটা বল কিউ এর দিকে ক্রিয়াশীল। তখন দেখতো তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফার ভ্যালু কত তোমার, পাই। আলফার ভ্যালুটা কত, আলফার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার পাই পরিমাণ, দ্যাট মিনস 180 ডিগ্রি, এক্সাক্টলি পরস্পর বিপরীত দিকে, তাই না? তো আলফার ভ্যালু যদি 180 ডিগ্রি হয় তখন দেখো তো আর এর ভ্যালুটা কত আসে, আর এর ভ্যালুটা আসবে পি ডিফারেন্স কিউ। দেখতো কি লিখছি, পি ডিফারেন্স কিউ। সো দেখো তো জিনিসটা কি বলতেছি, জিনিসটা বলতেছে এরকম যে পি বল এদিক বরাবর ক্রিয়াশীল, কিউ বল এদিক বরাবর ক্রিয়াশীল, তাদের মাঝখানের কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান আসবে কত, পি ডিফারেন্স কিউ। মানে জিনিসটা কি, খেয়াল কর খুবই ইজি, আর সমান সমান দুটো বার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রির মান কত, -1, কজ 180 ডিগ্রির মান কত বলো, -1। তাহলে পাচ্ছি কত আমরা, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ, এবং এটা আসবে কিসের, এটা আসবে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলা, এটা আসবে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলা। কিন্তু মজার বিষয়টা হচ্ছে তুমি তো জানো না রে ভাই কে জোরে জোরে ঘুষি মারছে, তুই মারছিস না তোর বন্ধু মারছে, কে মারছে তো আমরা জানি না। সো চাইলে পি মাইনাস কিউ হইতে পারে অথবা কিউ মাইনাস পিও হতে পারে। তাহলে কি দাঁড়াইতেছে, তাহলে দাঁড়াইতেছে হচ্ছে এরকম, আর ইট ইস রুট ওভার পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, রুট তার স্কোয়ার কে নিয়ে ভেঙে যাবে, শুধু থেকে যাবে কে জীবনে, পি আর কিউ, কিন্তু কে বড় জানি না সেজন্য আমরা ডিফারেন্স চিহ্ন দিয়েছি, কাহিনী শেষ। এবং দিকটা কার দিক বরাবর হবে, বড়টার দিকে। কেস নাম্বার 3, কেস নাম্বার 3, কতগুলা কেস, বাবা ভাবতেছি লয়ার হয়ে যাব। কেস নাম্বার 3 হচ্ছে এরকম যে দুইটি বল যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, দুটি বল যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, দুটি বল যদি পরস্পর পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয়, লম্বভাবে ক্রিয়াশীল হয়, দুটি বল যদি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয় তখন কি হবে। দেখো দুটি বল যদি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয় তখন আমরা কি করিব, তার মানেটা হচ্ছে কি, এই একখানা বল, এই বলটার নাম হচ্ছে পি বল, এই আরেকটা বল, এই বলটার নাম হচ্ছে কিউ বল, তাহলে আলফার ভ্যালু কত এই ক্ষেত্রে, আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, আলফার ভ্যালুটা কত, 90 ডিগ্রি। তখন লব্ধিটা হবে মাঝ বরাবর কোন একটা জায়গায়, এটা হচ্ছে আর। এবং দেখতো জিনিসটা কি দাঁড়াইতেছে, দাঁড়াইতেছে এরকম, আমরা কি জানি আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস কত, 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান 0, পুরাটা রাশিমালার মান 0। তাহলে আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বাহ ভাষণ দিচ্ছি, খুব সুন্দর লাগলো, খুবই সুন্দর লেগেছে। দেখো কি আসতেছে, যদি দুটি বল পরস্পর লম্বভাবে, জাস্ট মিস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে তাদের লব্ধির মান কত হবে বাচ্চারা, বলে ফেলাও, এটা লব্ধির মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। জিনিসটা কেস বুঝ, চিত্রটা বুঝ, জাস্ট ইকুয়েশন গুলা খুবই ইজি, এটা নিয়ে আসলে ঝামেলা বাগানোর কিচ্ছু নাই। আর ইকুয়ালস টু রুট ওভার কি হচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবং এই ক্ষেত্রে কোনটা যদি কত হবে, আমি ধরে নিলাম পি এর সাথে কোণ উৎপন্ন করছে কত, থেটা। তাহলে এই ক্ষেত্রে
tan theta সমান সমান কত হবে বলো, যার সাথে ক্রিয়া করছে সে বাদে অন্য যেজন, যার সাথে ক্রিয়া করিয়াছে সে বাদে অন্য যেজন আছেন তিনি থাকিবেন উপরে, ইনটু সাইন 90 ডিগ্রি বাই নিচে হচ্ছে p প্লাস কিউ cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? 0। সাইন 90 ডিগ্রির মান কত? 1। সুতরাং এখানে সাইন কিউ কে একা রেখে চলে গিয়েছে আর ওখানে cos কিউ কে নিয়ে চলে গিয়েছে। জীবনে সাইন থাকবা, সাইন করবা, খুব সুন্দর হবে, পাশে রেখে নিচে চলে যাব, অন্যকে রেখে যাবা, cos হয় না, কিউ কে নিয়েই চলে যাবে। তো যেটা দাঁড়াইলো যে কেস নাম্বার 3 হচ্ছে যদি দুইটা বল পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির মান হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এবং লব্ধির দিক হবে ট্যান থেটা সমান সমান কিউ বাই পি, ট্যান থেটা সমান সমান কিউ বাই পি। ঠিক আছে, এইটা গেল 3 নাম্বার কেস। এরপরে আমরা চলে যাব 4 নাম্বার কেসে। 4 নাম্বার কেস থেকে আমাদের একটু বুঝে বুঝে আগাইতে হবে।